দক্ষিণ দিনাজপুর জেলার তিওরের হোমকান্ডে হোমের কর্ণধারে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর স্পেশাল পস্কো কোর্ট। মূল আসামি দিলীপ মহন্তের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 3 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। অন্য 2 মহিলা আসামিকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, গত 7 বছর আগে হিলি ব্লকের তিওরের হোম থেকে নাবালিকা শিশুদের অন্যত্র নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হতো, সেই মামলার রায় দিয়েছে আদালত। প্রসঙ্গত উল্লেখ, 2015 সালের আগস্ট মাসে হোমের কর্ণধার দিলীপ মহন্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আবাসিক নাবালিকা ও কিশোরীদের যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে সরব হন তৎকালীন হোমের সুপার ভক্তি সরকার লাহা। এরপরই প্রবল চাপে শেষ পর্যন্ত হোমের কর্ণধার ও অন্যান্য অভিযুক্তরা গ্রেপ্তার হন। সেই থেকে অভিযুক্তরা এতদিন জেল হেফাজতেই ছিলেন। শেষ পর্যন্ত গত মঙ্গলবার তাদের দোষী সাব্যস্ত করেন বিচারক। বুধবার এই রায় ঘোষণা করে বালুরঘাট জেলা আদালতের বিচারক। এই প্রসঙ্গে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, গতকালকে লানেট কোর্ট আসামি দিলীপ মহন্ত, সাবিত্রী হেমব্রম, খুশি মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছিলেন আইপিসি ও পক্সো বিভিন্ন ধারায়। আজকে আসামিদের অন পয়েন্ট অফ সেন্টেন্স শোনার পরে লানেট কোর্ট অ্যাকিউজ দিলীপ মহন্তকে, যে হচ্ছে এই কেসের প্রিন্সিপাল অ্যাকিউজ, তাকে সেকশন 6 অফ পক্সোতে লাইফ ইমপ্রিজনমেন্টের সাজা দিয়েছেন এবং লাইফ বলতে রিমাইন্ডার অফ হিজ ন্যাচারাল লাইফ, সঙ্গে 3 লক্ষ টাকা ফাইন করেছেন, অনাদায় আরও 2 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এবং বাকি যে 2 জন মহিলা আসামি তাদেরকে সেকশন 6 অফ 17 পক্সো আইনে 10 বছরের রিগারাস ইমপ্রিজনমেন্টের সাজা দিয়েছেন, 20,000 টাকা ফাইন করেছেন এবং যদি ফাইন না দেন অনাদায় তাদের আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এটা 2015 সালের একটা মামলা। এখানে হিলি থানার অন্তর্গত তিওরে একটি মেয়েদের আবাসিক হোম ছিল ধীরেন মহন্ত মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্টের আওতায়, যার কর্ণধার সেই সময় ছিলেন এই মামলার প্রিন্সিপাল অ্যাকিউজ দিলীপ মহন্ত। অভিযোগ ছিল যে সেখানকার 6 জন নাবালিকা মেয়েকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের সঙ্গে অপরাধমূলক কাজ করা হয়েছে এবং সেই ব্যাপারে দিলীপ মহন্তকে সেই সময়কার সেই মেমোরিয়াল ইয়ের ট্রাস্ট হোমের যে সুপার ছিল সাবিত্রী হেমব্রম এবং অ্যাটেন্ডেন্ট খুশি মণ্ডল তারা সহযোগিতা করেছিল। তারই মামলা চলছিল, 55 জন সাক্ষী প্রসিকিউশন তরফ থেকে এক্সামিন করা হয় এবং আজকে তার রায় দেওয়া হয়। এদিকে দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা হতেই খুশি অভিযোগকারিনী তৎকালীন হোমের সুপার ভক্তি সরকার লাহা, কি বলবো, এতে আমি খুব খুশি। আমার 7 বছরের যে বাড়ি ছেড়ে থাকা, আমার সেই কষ্টকে সার্থক হয়েছে, আর কি বলবো। কি ঘটনা ঘটেছে? মেয়েগুলোর পেছনে যত অত্যাচার হতো আমি সেই মেয়েগুলোকে সুরক্ষিত ঘরে হোক যেখানে ফেরাতে পেরেছি, এতগুলো মেয়ের জীবন নষ্ট হয়নি, এতে আমি অনেক খুশি। ঘটনাটা হয়েছিল, আমি মানে অনেকদিন থেকেই ঘটনাটা হতো আমার চোখের সামনে, যেটা আমি দেখতে পেতাম। আমি চেয়েছিলাম যেটার একটা প্রতিবাদ হওয়া উচিত, তাই আমি প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করতে গিয়ে আমিও অনেক বড় সাজা পেয়েছি, আমার জীবনের উপর অনেক ঝুঁকি এসছে, আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল, আমার ছেলেকে মারার চেষ্টা করা হয়েছিল। আমি যার জন্য বেঁচে আছি এখনও, এই সেই যে আমাকে সবসময় সুরক্ষিত রেখেছে, আমার ছেলের জীবন রক্ষা করেছে, এর জন্য আমি আজকে এখনও এই পৃথিবীর বুকে বেঁচে আছি। তাছাড়া হয়তো অনেকদিন আগে আমারও সব কিছু শেষ হয়ে যেত। আমি চেয়েছিলাম, আমি চাই যে এরপর থেকে যত এরকম ইয়ে হবে সবার জন্য এরকমই সাজা হয়, তাতে মেয়েদের উপর অত্যাচার করতে যেন সবাই ভয় পায়, যে ধর্ষণ করতে গেলে কিংবা এই কথাটা ভাবতে গেলে কি হতে পারে। আর যে মেয়েগুলোর সঙ্গে এগুলো হয়েছে সেই মেয়েগুলো ছিল অনাথ দুস্থ পরিবারের, তারা অনেক কষ্ট পেয়ে হোমে এসেছিল এবং তাদেরকে রক্ষা করতে গিয়ে রক্ষকই যে ভক্ষক হবে সেটা হয়তো কারো ধারণা ছিল না। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুর শহরে অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করবার লক্ষ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সূচনা হল নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকের। নন্দী মেডিকেয়ার প্যাথোলজিক্যাল ল্যাবে
উন্নতমানের যন্ত্রাদির সাহায্যে এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র, থাইরয়েড, সুগার সহ অন্যান্য পরীক্ষা করা হয় এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়। এছাড়া আমাদের পলিক্লিনিকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন, তাই উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং স্বল্প মূল্যে নির্ভুল রোগ পরীক্ষা করাতে আজই যোগাযোগ করুন নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকে। আমাদের ঠিকানা নন্দী মেডিকেয়ার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন দমদমা কো অপারেটিভ সোসাইটির পাশে। আমাদের ফোন নম্বরগুলি হল 9475441144, 9476333633।